হ্যালো গাইস, দেখুন আজকে আমার মা গুছিয়েছে, আমার সোনা বিছানা গুছিয়েছে। যদিও বিছানা এখনো ঝাড়তে পারিনি, টান টান করতে শেখেনি। এই যে ও কোন রকম করে রেখে গেছে, এইবার আমি ঝাড়বো সমস্তই। দেখুন না, সব যেখানকার আছে খালি বসে, পিলোগুলো কুশানগুলো গুছিয়ে দিয়েছে। বাট যা পেরেছে অনেক, এটাই আমি পরে আস্তে আস্তে করে নেব। ও আমার বিছানা ঝেড়ে দিয়েছে, অনেক বড় কাজ করেছে। এই যে আমার জননী পড়তে বসেছে। মাম, সবাইকে গুড মর্নিং উইশ করে দাও। আপনাদের সবাইকে আমার সোনা গুড মর্নিং বলছে, পড়তে বসেছে। আপনাদের আশীর্বাদে হাত রাখবেন ওর মাথায়। চলুন আমিও কর্মে লাগি। দেখুন গাইস, এগুলো কি? এটা হচ্ছে মসুর ডাল। দেখুন এই মসুর ডাল, আপনার বড়া করব। এই মসুর ডাল দিয়ে বড়া করে আলু দিয়ে তরকারি হবে আজকে। বড়া করে তরকারি হবে। হাই গাইস, চলুন ডালগুলো বাটা হয়ে গেছে আমাদের। এর মধ্যে একটুখানি জিরে, আদা, রসুন, লঙ্কা এসব একটু মিশিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে একটু পেস্ট করে নেব। একটু স্বাদ মতো নুন দেবো, পরিমাণ মতো নুন দিলাম। এটাকে ভালো করে পেস্ট করে, পেস্টটাকে মিশিয়ে তারপরে বড়াগুলো ভাজবো। এই যে দেখুন, এই যে আলু, আলু সেদ্ধ করে আগেই ছাড়িয়ে রেখেছি। এখানে আদা, জিরে, ধনে, রসুন সব রয়েছে, পেঁয়াজ রসুন সব আছে। বাট আজকে টমেটো নেই, লঙ্কা একবার পেস্ট করে রেখেছি। আর এই করলা দুটো ছিল, জাস্ট ভেজে ফেলবো। আর ভাত আর ডাল করেছি আগে, আপনাদের দেখাইনি। বা ডালের বদলে একটু তরকারি করবো। দেখুন গাইস, অলরেডি কড়াটা বসিয়ে দিয়েছি আমি। এইবার একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দেখুন গাইস, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলো আমি ছেড়ে দেবো। চলুন গাইস, বড়াগুলো উল্টে দিই। দেখুন এক পিট মোটামুটি হয়েছে, যেগুলো আগে দিয়েছি সেগুলো হয়েছে। বড়ার পাশ দিয়ে অনেকটা জায়গা আছে, আমি অল্প অল্প করে ছেড়ে দেব। তখন চামচে করে দিচ্ছিলাম বলে আমার খুব অসুবিধে হচ্ছিল, কেন যেহেতু পাতলা হয়ে গেছে বড়াটা। চলুন এবার এই বড়াগুলো উল্টে নিই। 5 মিনিট হতে গেল। আগের বড়াগুলো হয়ে গেছে অলরেডি, কেন যেহেতু বড়াগুলো গাইস তুলে নি, পুরো হয়ে গেছে। এর থেকে লাল হলে আবার নষ্ট হয়ে যাবে, তরকারিতে দিলেও ভালো লাগবে না। হাতে করে ভাজা বড়াগুলো একদম ছোট ছোট হয়ে গেল। দেখুন গাইস, এবারে বড়াগুলো কি সুন্দর ছাড়া হয়েছে, হাত দিয়ে ছেড়েছি। মানে যেহেতু আমি এক হাতে করছি, খুব অসুবিধে হচ্ছে। বড়াগুলো এক এক করে উল্টে নিচ্ছি, কেন আগের বড়াগুলো প্রচন্ড বেশি ভাজা হয়ে গেছে। অত বেশি ভাজা হলে তরকারির বড়া একবারে পুড়ে পুড়ে গেলে ভালো লাগবে না। আর একটু ভাজবো। চলুন এইবার এই বড়াগুলোকে তুলে ফেলি আস্তে আস্তে, অনেকটাই হয়ে গেছে। চলুন এই ভাজার কড়াই আর একটু তেল দিয়ে দিই আমি। এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেব, এর মধ্যে মশলাটা দিয়ে দেব।
একবারে সব পেস্ট করে নিয়েছি। যে তোমাকে একা হাতে করতে হচ্ছে, প্রচন্ড মুশকিল হচ্ছে, কিছু করার নেই। অ্যাটলিস্ট আমি ভিডিওটা দিতে পারি যদি এটাই চেষ্টা আর কি। প্রচন্ড ঝাঁজ, বুঝতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে, ছিটছে তেলগুলো, মশলাগুলো প্রচুর ছিটছে। এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। আজকে একটু আলাদা মশলা আছে, যেহেতু এটার মধ্যে বড়া দেব, জিরের ভাগটা একটু, আদার ভাগটা একটু বেশি দিয়েছি। চলুন এতে পরিমাণ মতো নুন দিয়ে দিই। নুন দিয়ে দিলাম, আমার মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে, আলুগুলো কষা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। প্রচুর ঝাঁজ, চলুন গাইস বড়াগুলো ছেড়ে দিই। অলরেডি ঝোলটা আমার ফুটে গেছে, একটু ঝোল দিলাম কেন, বড়াগুলোতে আপনার ঝোলটা টেনে নেয়। বড়াগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দিলাম। এতে জল একদম টেনে নেবে ঝোল। আমি এবার এটাকে আস্তে করে একটু ইয়ে দিয়ে করে দেবো, ঢাকনা দিয়ে দেবো। এবার একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর এসে দেখব। চলুন গাইস ঢাকনাটা তুলে ফেলি। দেখুন গাইস বড়াগুলো ফুলে গেছে, অলরেডি ফুলে ফুলে গেছে। আর একটুখানি ফুটিয়ে ঝোলটা নামিয়ে দেব, প্রায় হয়ে এসছে। চলুন গাইস ঝোলটা এবার নামিয়ে দিই। দেখুন গাইস এই আমার ফাইনাল লুক, বড়ার ঝোলগুলো। দেখুন ঝোলটা, বড়াগুলো দেখুন ফুলে ফুলে গেছে, ছোট বড়াগুলো পাতলা ঝোল করেছি। ঝোল থাকবে না বেশিক্ষণ, টেনে যাবে আরো। দেখুন গাইস এর আগের দিন আমি বলেছিলাম ঝড়ে আমড়া পড়েছে, কয়েকে দিয়েছে, সেই আমড়াগুলো আজকে এই যে কাটছি। যা হোক কিছু তো একটা করতে হবে, দেখি একটু মশলা টশলা মাখিয়ে রোদে দেব। চলুন আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন গাইস এই যে আমড়াগুলো আমার কাটাই হয়ে গেল। যা হোক আজকে একটু মশলা দেব, আজকে শুধু দেব সর্ষে, নুন, হলুদ আর মিষ্টি দিয়ে। আজকের মতো একটু সর্ষের তেল অল্প করে দিয়ে রোদে দেব, 2-3 দিন রোদ খাবে, তারপরে মশলা আর তেল দেব, আরও কিছু মশলা দিয়ে তেল দেব, দেখি কি হয় কদ্দুর। একেবারে তো কচি আমড়াগুলো, কি হবে কতটা কি হবে, কেন এর আগেও কচি আমরা করে খেয়েছি, ভালোই লেগেছে, কিন্তু কচি আমরা চট করে গলতে চায় না। সেই জন্য আগে নুন টুন দিয়ে অল্প মশলা দিয়ে একটু সর্ষে দিয়ে রেখে দেবো, পরে দেবো আমরা তেল, পরে দেবো আপনার আরও কিছু মশলা। প্রচণ্ড নোংরা এগুলোতে আছে, প্রচুর নোংরা আছে, এগুলো আস্তে আস্তে ধুয়ে আনি, সিন থেকে ধুয়ে আনি ভালো করে কিচেন থেকে, তারপরে এগুলোর মধ্যে দেবো মশলা। চলুন গাইস এক এক করে সব দিয়ে দিই। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এরপরে মশলা দেবো যখন তখন আরও চিনি দেব, আজকে আপাতত অল্প অল্প করে সব। জাস্ট নুনটা একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে এটা টক আছে, প্রচণ্ড টক। দেখুন এবার হলুদ দিয়ে দিচ্ছি,
দেখুন এর মধ্যে এটা সরষে রয়েছে, এগুলো সরষে। আজকে এখনো লঙ্কাটা আমি কিছু দিলাম না, পরে দেব, এর পর দিন দেব। এবার একটু এর মধ্যে তেল দিয়ে দেব, অল্প করেই দেব আজকে তেল। এগুলো এক এক করে বয়মে ঢেলে দিই সব। দেখুন গাইজ, এটাই যে এবার মেয়ে গিয়ে ছাদে দিয়ে আসবে, এটা কয়দিন পর আবার এতে মশলা তেল সব দেব। গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটা পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল, বাই।